সম্প্রতি একটি সমীক্ষা বলছে কলকাতা গোটা পৃথিবীর মধ্যে যে সমস্ত মেট্রোপলিটন সিটি রয়েছে তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ক্লিনেস্ট সিটির নিরিখে। যদিও 3-4 বছর আগে ছবিটা একদম উল্টো ছিল, সবথেকে দূষিত শহরের তালিকায় দিল্লির পরেই কলকাতার নাম আসত। এমনকি কলকাতা থেকে মাত্র 406 কিলোমিটার দূরে ঢাকা অবস্থিত, যা পৃথিবীর সবথেকে দূষিত শহর। প্রশ্ন উঠবে, কলকাতার এই বদনাম ঘুচল কী করে? চলুন ইতিহাস থেকে বর্তমানে একটি র্যাপিড ট্রানজিট সিস্টেমে ঘুরে আসি। চিক চিক করে বালি কোথা নাই কাদা, একধারে কাশ বন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক, আর পারে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। কবিতার এই স্তবক দুটি মনে পড়ছে? ছোটবেলা আমরা পাঠ্যপুস্তকে সবাই এই কবিতাটা পড়েছি। ছোটবেলার সেই গরমকাল আর শীতকালের কথা মনে পড়ে? আমি কেন, আমার মতন অনেকেই হয়তো সকালবেলা উঠে যখন পড়তে বসতাম তখন বারান্দার ধারে গাছের ছায়া পড়া এক টুকরো রোদ পেতাম, কখনো জানলার কার্নিশে পাখিদের ডাক, আবার কখনো সামনের বনে পাখিদের কলরব। পড়তে পড়তে কখন যে পাড়ি দিতাম তেপান্তরের পার মাথায় থাকতো না। বিদ্যুৎ বিভ্রাট তো সেই সময়ে খুব আম ঘটনা ছিল। সন্ধেবেলা পাওয়ার কাট হলে হ্যারিকেনের আলোর নিচে বা কুপি জেলে কিছুক্ষণ পড়ে নেওয়া, আবার কখনো দাবা খেলা বা লুডো খেলা। না, সে সময় গরমে খুব একটা কষ্ট হতো না, আবার শীতে সবাই মিলে একসাথে লেপের তলে সকালবেলা দেরি করে ওঠার আনন্দ আজও ভুলতে পারি না। কিন্তু কোথায় যেন হারিয়ে গেল সেই সব দিনগুলো। ইয়েস, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। জীবনে অনেক চেনা পরিচিত মানুষের মতনই হারিয়ে গেছে সেই সমস্ত সোনালী দিনগুলো, এমনকি আবহাওয়াও। ফুরফুরে হাওয়া বওয়া সেই গ্রীষ্ম আর নেই। সন্ধেবেলা ছাদে গিয়ে বা পাড়ার মাঠে সবাই একসাথে হাওয়া খাওয়ার গরমও আর নেই। এখনকার গ্রীষ্মে নাভিশ্বাস উঠছে মানুষের, এমনকি শীতেও কনকনে ঠান্ডায় বাড়ির থেকে বাইরে বেরোনো দেয়। প্রত্যেকবার শীতে এবং গ্রীষ্মে প্রাণহানির খবর একদম আম হয়ে উঠেছে। এই সব কিছুর পেছনে দায়ী কে? এই সব কিছুর পেছনে দায়ী আমরাই। আমরাই একমাত্র রিজন যাদের জন্য আজ পরিবেশে গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস এফেক্টের মাত্রা বাড়ছে। যেমনটা বললাম, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। ঠিক একই রকমভাবে সেই চেনা পরিচিত মাঠ আর গাছগাছালি ভরা বনগুলো আজ বড় বড় কনস্ট্রাকশনে ভর্তি। ফুরফুরে হাওয়া তো দুরস্থ, অক্সিজেনও মাত্রায় কমছে। শহর তিলোত্তমার বুকে দাবদাহের চোটে মানুষ শ্বাস নিতে ভুলে যাচ্ছে। গ্রীষ্মের সময় উষ্ণতা স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রি বেড়ে গেছে, তার উপর গ্লোবাল ওয়ার্মিং এবং একই সাথে এলনিনোর প্রকোপ আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। একে গরম, তার উপর দোসর আর্দ্রতাজনিত সমস্যা। বঙ্গোপসাগরের তীরে এই আর্দ্রতার মাত্রা এত বেশি, এই গরমে মানুষের এত কষ্ট হয় যে মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি অনেকটা কমে গেছে। বড় কলকারখানা বা বড় প্রোডাক্ট তৈরি করার জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার সেটা না আসার একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু এটাও। এই গরমে মানুষ যদি অস্থির হয়ে থাকে এবং মানুষের মধ্যে যদি কাজ করার ক্ষমতাই না থাকে, তাহলে কোথায় পাবে সুলভে শ্রমিক আর কি করে হবে প্রোডাক্টিভিটি? কাজেই নতুন যুগের সাথে তালে তাল মিলিয়ে চলার জন্য এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য শুষ্ক এরিয়াই সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গুরগাঁও, হায়দ্রাবাদ, এমনকি ব্যাঙ্গালোর, এমনকি মহারাষ্ট্রের সেই সমস্ত অংশ যা পশ্চিমঘাট পর্বতমালার পূর্বে অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কি হবে? আমাদেরকে পরিবেশের কথা ভাবতে হবে। উন্নয়নের জোয়ারে শহরের বিভিন্ন প্রান্তে গজিয়ে উঠছে একের পর এক বাড়ি, কাটা হচ্ছে গাছ, আর একের পর এক দিন আমরা গরমের সাথে লড়াই করছি, বাড়ছে উষ্ণতার মাত্রা। এখনই সতর্ক না হলে অনেকটা দেরি হয়ে যাবে। 2018 থেকেই এই অত্যাধিক মাত্রায় গরম বাড়ার জন্য কলকাতা কিন্তু পলিউটেড সিটির র্যাঙ্কে প্রথম সারিতে আসতে শুরু করেছিল, যদিও এই প্রচলনটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। কারণ দিনের পর দিন শহর তিলোত্তমার বুকে জনসংখ্যার মাত্রা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে বলেই তাদের বাসস্থানের চাহিদা বাড়ছে, চাহিদার সাথে সাপ্লাইয়ের মাত্রাও বাড়ছে, আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে উষ্ণতা। একদিকে গাড়ি ঘোড়ার পলিউশন, আর তার সাথে উষ্ণতা, এই সব কিছু ঘেটে একেবারে ঘ,
কারণ কোনো নির্দিষ্ট জায়গায় যদি কংক্রিটের মাত্রা বাড়তে থাকে তাহলে সূর্যরশ্মি সেই কংক্রিট দ্বারা শোষিত হয় এবং বিচ্ছুরিত হয় না, কাজেই ওই জায়গার উষ্ণতা আগের থেকে অনেকটা বেড়ে যায়। এবং সেই একই জায়গা ঘিরে রেখেছে বেশ কয়েকটি বড় বড় অট্টালিকা এবং তাদের গায়ে লাগানো এসির ভেন্টিলেশন, যার থেকেও তৈরি হচ্ছে উষ্ণতা। এই সব কিছু থেকে বাঁচার জন্য একটাই মাত্র উপায়, বৃক্ষরোপণ। আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, এমনকি প্ল্যান্ড ওয়েতে গাছ লাগাতে হবে। বিশ্বের বহু তাবড়তাবড় সংস্থা পরিবেশকে বাঁচানোর জন্য বহুবার বিভিন্ন জায়গায় এবং সবথেকে বেশি পলিউটেড জায়গায় গাছ লাগানোর জন্য বলে চলেছে। আমাদের শহর তিলোত্তমা কলকাতাও তার থেকে বাদ যায় না। ছোট গাছ নয়, বরঞ্চ বড় বড় গাছ লাগাতে হবে, যার থেকে আমরা ছায়া পেতে পারি। কিন্তু এত কিছুর মাঝে পশ্চিমবঙ্গে বারংবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়, যাতে তছনছ হয়ে যায় গোটা রাজ্যের একাংশ। আমফান তছনছ করে দিয়ে গেছিল বাংলার অধিকাংশ অংশকে, কোলকাতাও বাদ যায়নি তার রোষ থেকে। গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় প্রচুর গাছ উপড়ে গেছিল, 10,000 গাছ উপড়ে গেছিল। কিন্তু এত গাছ উপড়ে যাওয়ার ফলে শহরে বায়ু দূষণের মাত্রা এবং উষ্ণতার মাত্রা বাড়তে পারে, সেই কথা মাথায় রেখে এবার বনসৃজনের দায়িত্বই দিয়ে দিয়েছিল মানুষের হাত মিউনিসিপ্যাল কর্পোরেশন। কিন্তু যদি সেই দায়িত্ব মানুষ নিজের হাতে তুলে নেয় এবং তাতে নিয়ম না মানে, তাতে ক্ষতি কিন্তু আবারও আমাদেরই হবে। এমনটা আমি না, বিশেষজ্ঞরা বলছে। এমনকি আমফানের সময়ে যে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে তার পেছনে দায়ী করা হচ্ছে অপরিকল্পিত বৃক্ষরোপণকেই। এমনকি একটি আর্টিকেল থেকে জানা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে বৃক্ষরোপণই সবুজায়নের শেষ কথা নয়, কারণ গাছ লাগালেই শুধু হবে না, তার পরিচর্যাও করতে হবে। বৃক্ষরোপণের আগে দেখে নিতে হবে যে পর্যাপ্ত জায়গা আছে কিনা, কারণ চাইলেই ছোট জায়গায় বটগাছ বা মেহগিনির মতন গাছ লাগানো যায় না। আর যদি নিয়ম না মেনে গাছ লাগানো হয় তাহলে ঝড়ের সময় উপড়ে যাওয়ার চান্সও বেশি থাকে। 2014 সালের আরবান গ্রিনিং গাইডলাইনে উল্লেখিত রয়েছে একটি গাছের জন্য কমপক্ষে 1.2 মিটারের জায়গা দরকার, আগে 1.2 মিটার এবং পেছনে 1.2 মিটার। আর সেই নিয়ম না মেনে পরপর যদি এক সারিতে গাছ লাগিয়ে যাওয়া হয় তাহলে আরও বিপত্তি বাড়তে পারে, কারণ গাছের শিকড় বহু দূর পর্যন্ত যাবে না এবং খুব হালকা ঝড়েই তা উপড়ে যেতে পারে। তাই দুটি গাছের মধ্যে 4 ফুটের দূরত্ব অত্যন্ত জরুরি। এদিকে 2023 সালে প্রায় 6 মাসের মধ্যে 1,00,000 চারা গাছ রোপণ করতে চেয়েছে কলকাতা পুরসভা, এবং গোটা শহরের বিভিন্ন জায়গায় সেই বৃক্ষরোপণের কাজও চলছে, এমনকি নিরন্তর চলছে। যেই সমস্ত এলাকায় দূষণ বেশি সেগুলোকে চিহ্নিত করে সেখানে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই এ বিষয়ে পুরসভার পার্ক বিভাগ চুক্তি করেছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, নিউ আলিপুর, গড়িয়াহাট রোড, যোধপুর পার্ক, ঢাকুরিয়া, যাদবপুর, গলফ গ্রিনে বৃক্ষরোপণ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এমনকি সিআইটি রোড, বিধান সরণী সহ অন্যান্য এলাকায় মাঝারি এবং লম্বা ঝোপঝাড় এবং বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে। তার মধ্যে রয়েছে রেঙ্গন, ক্রোটন, টগর, কামিনী, দুরন্ত প্লুমেরি এবং ড্রেসিনা। এছাড়াও বিভিন্ন ফল গাছও রোপণ করা হচ্ছে, যার মধ্যে পেয়ারা, লিচু, নারকেল, আম, জামরুলের মতন ফলের গাছও রয়েছে, কারণ বায়ু দূষণ রুখতে এই সমস্ত গাছগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। পুরসভার পার্ক বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, জাতীয় সবুজ মিশনের অধীনে থাকা তহবিল থেকে শহরের ক্রমবর্ধমান বায়ু দূষণ কমানোর জন্য বিশেষ বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছে। কিন্তু এইসবের মাঝে প্রত্যেক বছর যখন দুর্যোগ হয় সে সময় শয়ে শয়ে গাছ উপড়ে যায়। 2022 সালের আমফান থেকে শুরু করে চলতি বছরের রেমাল ঘূর্ণিঝড়ের দাপটে কলকাতা পুরসভার বনসৃজন প্রকল্পের কাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাজেই পুরসভা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। কলকাতায় এই বনসৃজনের কাজ কিন্তু প্রায় 80-এর দশকে শুরু হয়েছিল। তখনও কিন্তু এই কাজ যখন শুরু করা হয়েছিল বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়েছিল। দ্রুত বনসৃজন করতে সেই সময় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সুপারি, কদম ফুলের মতন গাছ বেশি সংখ্যায় লাগানো হয়। দ্রুত বৃদ্ধি পেয়ে কলকাতাকে সবুজ করে তুললেও এইসব গাছের মূল খুব একটা গভীর না হওয়ায় ঝড়ে গাছগুলি খুব সহজেই উপড়ে যায়। 2023-এ কলকাতা পুরসভার থেকে একটি টিম রাজস্থানে যায় সেখানকার গাছ সম্বন্ধে জানতে। সেখানকার নিম গাছ সম্বন্ধে জানতে চাওয়া হয়।
এই সমস্ত নিম গাছগুলো প্রকাণ্ড না হলেও তাদের মূল দৃঢ়ভাবে মাটির গভীরে প্রবেশ করে। কাজেই রাজস্থান থেকে নিম গাছের চারা কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতার বিভিন্ন জায়গায় এই সমস্ত নিম গাছ লাগানোও হয়েছে। শুধু নিম গাছ নয়, যেই সমস্ত গাছের শিকড় মাটির আরও গভীরে যায় সেই সমস্ত গাছও আরও বেশি করে লাগানোর জন্য জোর দেওয়া হচ্ছে, যেমন দেবদারু, জাম, কাঁঠালের মতন গাছগুলি। রেমেল ঝড়ের কারণেও কিন্তু প্রায় 300 বেশি গাছ উপড়ে গেছে গোটা শহরের বিভিন্ন প্রান্তে। কাজেই এইবার বেশি গাছ লাগাতে হবে। অন্যান্য শহরের তুলনায় কলকাতায় কিন্তু গাছের মাত্রা বা সবুজায়নের মাত্রা তুলনামূলক বেশি, কারণ এটা ডেল্টায় অবস্থিত। পলিভিত্তিক মাটি এবং পলি মাটি সব থেকে বেশি উর্বর। গাছ নিজে থেকে না লাগালেও মাটি এখানে সবুজই থাকবে। কিন্তু কনস্ট্রাকশনের কাজ তো মানুষের থাকার জন্য বন্ধ করা যায় না, কিন্তু তা যদি আইন মেনে হয় এবং নিয়ম মেনে হয় এবং নিজের বাড়ির জমিতেই যদি বৃক্ষরোপণ করে হয় তাহলে তা সবার জন্য ভালো, এমনকি আমাদের পরিবেশের জন্য ভালো, আমাদের নিজেদের জন্যও ভালো। কারণ একসময় এই বাড়ির ইট কেটে বা আমাদের রাস্তা কেটে আমরা খাব না, আমাদের বাঁচার জন্য লাগবে অক্সিজেন, আর তা আসবে গাছ থেকেই। দাম দিয়ে এসি কেনার সামর্থ্য সবার নেই, তাই নিজের কথা ভাবার পাশাপাশি পাশের জনের কথাও ভাবতে হবে। এই সব কিছুর পরে যখন স্টাডি করা হলো, কারা করলো সেই স্টাডি? NCAP একটি সমীক্ষা করে। এই নির্দিষ্ট সংস্থায় কারা কারা এই রিসার্চটা করলো? এই রিসার্চটা করলো অরুণ দুগ্গাল, সেন্টার অফ এক্সেলেন্স ফর রিসার্চ ইন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এয়ার পলিউশন অ্যাট IIT দিল্লি। সবশেষে, এই সমীক্ষা কারোর জন্য বিশ্বাসযোগ্য, আবার কারোর জন্য বিশ্বাসযোগ্য নয়। কিন্তু অ্যাট দি এন্ড দিস ইজ আ ডেটা যেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড। এবার আপনার বিষয় এটা দেখার যে এটা আপনার পছন্দ না পছন্দ না। কিন্তু আপনার পছন্দ হোক বা না হোক, গাছ লাগানোর বিকল্প নেই। কাজেই আপনি পছন্দ করুন বা নাই করুন, নিজের আশেপাশে বৃক্ষরোপণটা অবশ্যই করুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস স্পেশাল এপিসোড অফ বলো কি জানতে চাও। আজকের ভিডিও কেমন লাগলো? এর থেকে যদি কিছু জানতে পেরে থাকেন বা কিছু শেয়ার করার মতন থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন, বা আপনি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর এই ধরনের আপডেট যাতে আগামী দিনে আরও পান এবং আমি আরও উৎসাহ পাই, তার জন্য সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতেই পারেন। সি ইউ উইথ অ্যানাদার এপিসোড। থ্যাংক ইউ।